আজ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের উত্তর ধানঘরা মাসামতলা বাজারে ইসলামী যুব উন্নয়ন সংস্থা রেজিনং গাইবান্ধা 775/3 এর উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সকাল 10টা হতে বিকেল 5টা পর্যন্ত রোগী দেখে ফ্রি চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। এ সময় সংস্থার সভাপতি আখম রওশন জমিল, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকার ও আতিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোগী দেখেন ডায়াবেটিস ও হরমোন বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলামী। উদ্বোধনী বক্তব্যে সংস্থার সভাপতি রওশন জামিন বলেন, তার একটা অংশ হিসেবে এইটা একটা মানুষের চিকিৎসা সেবা একেবারে প্রান্তিক পর্যায়ে আপনারা চলে আসেন, আমাদের কাজ করা মানুষের গরিব দুঃখী মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করায় আমাদের এর অংশ হিসেবে এটা একটা এটা কন্টিনিউ আমরা শুরু করছি, কন্টিনিউ চলবে। বিভিন্ন বিশেষ করে ছুটির দিনগুলোতে ডাক্তার যখন আমরা পাবো ডাক্তার চিকিৎসা ক্যাম্প করবো। এছাড়াও মানে সমাজসেবামূলক যত কাজ আছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত। এলাকাবাসী ইসলামী যুব উন্নয়ন সংগঠনের এই কার্যক্রমে সাধুবাদ জানিয়েছেন।